কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, ট্রাম্পের সামনে বললেন মোদি, মধ্যস্থতার প্রসঙ্গে নীরব মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে মোদি ভালো ইংরেজি বলেন, রঙ্গ ট্রাম্পের। অন্তত তিনবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, কখনো আবার বলেছেন কাশ্মীর জ্বলন্ত সমস্যা। সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এবার কার্যত ভারতের সুরে সুর মেলালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৈঠকে সে বিষয়টি সবচেয়ে বেশি জোর দিয়েছেন বলেই কূটনৈতিক সূত্রে খবর, এবং মার্কিন প্রেসিডেন্টকে সেটা বোঝাতে পেরেছেন। ফলে ট্রাম্পের এই অবস্থানকে ভারতের জয় হিসেবেই দেখছেন কূটনৈতিক শিবির। ফ্রান্সে গ্রুপ 7 বা G4 সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ট্রাম্প মোদি। পরে সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, ভারত ও পাকিস্তানের সব ইস্যু দ্বিপাক্ষিক, তাতে তৃতীয় কোনো দেশের মধ্যে মধ্যস্থতা বরদাস্ত করবে না। একই সঙ্গে মোদি বলেন, আমরা বিশ্বাস করি দু দেশের সমস্যাগুলি আমরা নিজেরাই আলোচনা করে সমাধান করতে পারি। সংবাদ সম্মেলন ট্রাম্পও বলেন, আমরা কাশ্মীর নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সত্যি মনে করেন তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন, ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলেছে, এবং আমার স্থির বিশ্বাস তারা, মানে ভারত ও পাকিস্তান, এমন কিছু করতে সক্ষম হবে যা খুবই ভালো। কাশ্মীরে 370 অনুচ্ছেদ রদ করে বিশেষ মর্যাদা তুলে নেওয়ায় আগেই ট্রাম্প বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আর্জি জানিয়েছিলেন। তখন আবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন মার্কিন সফরে, স্বাভাবিকভাবেই ভারতে তার তীব্র প্রতিক্রিয়া হয়েছিল ভারতে। তারপরেও আরও অন্তত দুবার তিনি বলেছেন কাশ্মীর ইস্যুতে তিনি মধ্যস্থতা করতে চান, যদিও এদিন সেই মধ্যস্থতার প্রসঙ্গ তোলেননি ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই মধ্যস্থতা করার প্রশ্নে কখনো সায় দেয়নি হোয়াইট হাউস, বরং নিরপেক্ষ অবস্থা নিয়ে কাশ্মীর, ভারত পাক দ্বিপাক্ষিক ইস্যু এবং 370 অনুচ্ছেদ প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই মত প্রকাশ করেছে ওয়াশিংটন। সোমবারের এই বৈঠকেও ট্রাম্প মধ্যস্থতার বিষয়টি তোলেননি বলেই কূটনৈতিক সূত্রের খবর। অন্যদিকে মোদি ভালো ইংরেজি বলেন, রঙ্গ ট্রাম্পের। উনি আসলে খুব ভালো ইংরেজি বলেন, কিন্তু কথাই বলতে চান না। খোদ মার্কিন প্রেসিডেন্টের সার্টিফিকেট ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে, যদিও পুরোটাই যে রসিকতার ছলে সেটা বোঝা গেল ট্রাম্পের মন্তব্য শুনেই। মোদির হেসে ওঠা এবং তারপর দুই রাষ্ট্রপ্রধানের হাত ঝাঁকাঝাঁকিতে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কটাক্ষ ছিল কিছুটা সাংবাদিকদের উদ্দেশ্য করে। সোমবার ফ্রান্সের বিয়ারিংস চলতি জি সিরিজ শীর্ষ সম্মেলনের অবসর একান্ত বৈঠকে বসেন মোদি এবং ট্রাম্প। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন দুজন। তবে প্রধানমন্ত্রী মোদি আগের দিন রাতে এক ঘরোয়া আলোচনায় বোঝাতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে কাশ্মীর পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে, যে কারণে বৈঠকের আগে ট্রাম্পের পাশে বসে মোদি এদিন জোর গলায় বলেন, কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু, এবং তা নিয়ে আলোচনায় কোনো তৃতীয় পক্ষকে বিরক্ত করতে চায় না ভারত। আর ট্রাম্পও বলেন, ভারত যোগাযোগ রেখেছে পাকিস্তানের সঙ্গে, আমার ধারণা ওরা নিজেরাই ব্যাপারটা মিটিয়ে নিতে পারবে, দুই দেশের প্রধানমন্ত্রী আমার ভালো বন্ধু, নিশ্চয়ই ভালো কিছু হবে।